Headline sponsored by Gurukulam English Medium School Barbisha Alipur Dwar Admission Duna. মোদি সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার বৈঠক শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়িতে বিজেপির যুব মোর্চার সাংগঠনিক বৈঠক করা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতারা। ভোটের বিভিন্ন কৌশলগত দিকগুলো কর্মীদের সামনে তুলে ধরেন নেতারা। শুধু তাই নয়, সংগঠনের সদস্যদের মধ্যে কে কোন দায়িত্ব পালন করবে সেসবও এই দিনের বৈঠকে ঠিক করা হয়। সভায় উপস্থিত ছিলেন কুমারগ্রাম 3 নম্বর মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতারা। আমরা এই হলঘরে যতজন যুব মোর্চার কর্মী রয়েছে সকলে যদি, যেমন আমি আমার বুথের কথায় উদাহরণ যদি দেই, আমার বুথের থেকে যেমন এই যে আছে আমার দীপঙ্কর ভাই, আমার আছে কাকা পঙ্কজ, আমার আছে এই যে জয়ন্তদা, ঠিক আছে, আমরা যদি আমাদের এই যে যুব মোর্চা, মানে কি আমরা যুব সংগঠন, যুব ছেলে, আমরা কিন্তু যুব ছেলে মেয়েদের সঙ্গে অতি খুব কম সময়ে কিন্তু আমরা মিশতে পারবো। আর যুব সংগঠন যদি আমরা যে কোনো জায়গায় যে কোনো পার্টি যুব সংগঠন যে দুর্বল থাকবে, সেটা কিন্তু সেই সংগঠন কিন্তু কোনো দিন বৃদ্ধি হবে না। তার জন্য আমি বলবো, যুব সংগঠন যদি জায়গা যায় তাহলে কিন্তু সংগঠন, আমরা সবাই ভাবছি যে আমরা এবার পশ্চিমবাংলা ক্ষমতায় আসতে চলেছি, কিন্তু আমরা কিন্তু এবার ক্ষমতা দখল করবো। এতদিন আমরা কী লড়াই হয়েছে, যে আমরা সংগঠন ধরে রাখার লড়াই হয়েছে, আর এখন আমরা কী সংগঠন, আমরা এখন জয়লাভ করব, জয়লাভ করার লড়াই। আমরা এখন বর্তমান রাজ্য পরিচালনা করব সেইভাবে আমাদের আগাইতে হবে। আর যদি আমরা রাজ্য পরিচালনা করি তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় যুব মোর্চার কর্মী লাগবে। যুব মোর্চার সবাই আমরা যারা আছি তারা যদি অ্যাক্টিভ হই, আশা করি এখানে যতজন আছে তারা যদি এক একজনে দুইজন করে যুবতীকে আমাদের সংগঠনে আনা যায়, আশা করি সবাই চারদিকে কিন্তু বিজেপি করতেছে লোকজন, কিন্তু আমরা কি তাদের কাছে পৌঁছাইতে পারছি না। আমরা সবাইকে সাথে, আমরা যে আমরা যুব মোর্চায় আছি, বিজেপি যুব মোর্চা সংগঠনে আছি, ভারতীয় জনতা যুব মোর্চায় আছি, সেটা আমাদের পরিচয় দিতে হবে। আমরা অনেকেই এখনও ভয় পাচ্ছি, লজ্জা পাচ্ছি যে আমি বলবো যে আমরা বিজেপিতে আছি, ওই টিএমসি ভাইটা নাকি আমাদের আমার নামে কিছু বলে, টিএমসি দাদাটা নাকি আমার নামে কেস দেয়। ভয় ভীতি যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। আমরা যদি আমরার মতো ভয়ে ভীতিতে আমরা বসে থাকি তাহলে কিন্তু আমাদের পার্টি কিন্তু বসে থাকবে না। আজকে আমরা দীর্ঘদিন ধরে যারা আছেন, যারা আছো, আমরা আছি, কিন্তু কি আছি, আমরা থাকলে তো হবে না। আজকে আমি এই যে জায়গাটায় আছি, কি আছি না করি, আমার জায়গায় কিন্তু আমি থাকবো না, আমার জায়গায় কিন্তু অন্য একজন চলে আসবে। তখন ভাববো যে আমি তো এতদিন ধরে ছিলাম, আমার কেন সরে দেওয়া হয়নি। কিন্তু পার্টি যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে আমাদের চলতে হবে, পার্টির ধাপে আমাদের উঠে আসতে হবে। অনেকেই আমি গ্রামগঞ্জে দেখি, আমি কিন্তু আজকে বিজেপির একজন জনপ্রতিনিধি, আজকে আমি অনেক গ্রামে গ্রামে যখন কথা বলতে যাই, গ্রামে যখন মানুষের সঙ্গে আলোচনা করতে যাই, তখন বলে আমি বিজেপির অতদিন ধরে আছি, কিন্তু এখন আমাদের ডাকে না। তখন আমাদের বুঝাইতে হবে, যখন তোমাদের সাথে বলবে ডাকে না, তোমাদের খবর নিতে হবে। সবাই তো আর সবাই দেখো, আজকে তুমি যে বিজেপিতে সংগঠনের সাথে যুক্ত আছো, এতদিন ধরে বিজেপিতে করতেছো, এখন যদি তুমি যদি বিজেপির ডাকে যদি না আসো, তাহলে যদি একদিন আসলা আরেকদিন আসলা, তখন ভাববে যে ওই লোকটা বিজেপির সাথে আছে। এটা আমাদের যুব ছেলেমেয়েরা, যুবতীরা, আমরা গ্রামে পৌঁছাইতে হবে, বুথে বুথে ঘুরতে হবে। যদি আমরা বুথে বুথে ঘুরি, এক একটা বুথের থেকে আমি আশা করি 10-12 জন 15 জন যুব বা মাদারের যেই হোক যারা বসে আছে তাদেরকে আমরা উঠাইতে পারবো। আমরা যদি যুবকরা যদি শক্তিশালী হই, আমি কথা দিলাম এই জায়গার থেকে পয়সা, আমরা তো জানি রাজ্যে আমরা এবার ক্ষমতায় আসতেছি, কিন্তু আমরা এই পঞ্চায়েত ভোটে, এই পঞ্চায়েত ভোটে আমাদের কামাখাগুড়ি 1-2 ভলকা 1-2 আমরা জিতবই, কিন্তু আমাদের মানুষের কাছে পৌঁছাইতে হবে। আমরা ভলকা ওয়ান আমরা কিন্তু বর্তমান শাসক দল ধরতে গেলে এখন শাসক দলে আছি, কারণ 18 জন বিজেপির পঞ্চায়েতে, 18 জন জনপ্রতিনিধি পঞ্চায়েতের মধ্যে 14 জন হয়েছে আমরা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আজকে অঞ্চল আমাদের। আমি আশা করি এবার যে ভোট হবে, এবার ভোটে টিএমসি যে 4টা আছে 4টাও থাকবে না,
থাকবে না কথা আমি আমি আমার কথা না যদি গ্রামগঞ্জে যান আর যদি ভোট হোক সবাই নেতা পাওয়া যাবে এই যে কামাখুড়িতে আছে কামাখুড়িতে আমরা অনেকেই ভাবতেছি যে কামাখুড়ি সংগঠনে ডাকি অমুক আসতেছে না তমুক আসতেছে না ঠিক আছে আসতেছে না কিন্তু ভোট দেওয়ার সময় দেখবেন বাক্স কোন বাক্সে পড়ে শাসক দলের আজকে শাসক দলের মানুষের শাসক দলকে ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে কারণ একটা যুবক ছেলে যদি আসে তাকে ভয় দেখাচ্ছে তুই তুই যাস পরদিন কিন্তু ওর নামে কেস দেওয়া হবে আজকে এই বৈঠকে উপস্থিত রয়েছেন সম্মানীয় সভাপতি আলিপুর জেলার কমলেশ রায় মহাশয় রয়েছেন এই 3 নং মণ্ডলের সভাপতি নারায়ণ ভাই বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সংগ্রামে পেয়েছি রয়েছেন আলিপুর জেলার জিএস সম্পাদক ভাই বিশ্ব এবং এই 3 নং মণ্ডলের 2 জিএস ভাই প্রসঞ্জিৎ আর নব মদন এবং মহিলা মোর্চার নেতৃত্ব 3 নং মণ্ডলের বিভিন্ন স্তরে নেতৃত্বকে গৌরব অভিনন্দন জ্ঞাপন করে আজকে খুব ভালো লাগছে যে কুমারগাঁও বিধানসভায় যে একটু আগেই জেলা সম্পাদক বলছিলেন যে 9 বছর কেন্দ্রীয় সরকার মোদিজি সরকার আমাদের যে সুশাসন ব্যবস্থা চালাচ্ছে যাকে কেন্দ্র করে আজকে যে নরেন্দ্র মোদিজি বিশ্বের 1 নম্বর সুবক্তা এবং নেতৃত্ব হিসাবে উঠে এসেছেন যেখানে আমরা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছি যে অন্য দেশে তিনি যখন যাচ্ছেন সাংগঠনিক কাজে অন্য দেশের একই রকম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ওনার পায়ে চরণ ছুঁয়ে আশীর্বাদ নিতে চাইছে এর থেকে বড় প্রমাণ যে আমাদের দেশের নরেন্দ্র মোদিজি আজকে বিশ্বের 1 নম্বর নেতৃত্ব রয়েছে আর যেখানে আমরা বসবাস করছি পশ্চিমবঙ্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ রাজ্যের যে বর্তমান অবস্থা যে দুর্নীতিগ্রস্ত সরকার সবচেয়ে যদি বঞ্চিত হয়ে থাকে 2011 থেকে 2023 চলছে 12 বছর হয়ে 13 বছরে সবচেয়ে বড় যদি লাঞ্ছিত বঞ্চিত এবং পিছিয়ে থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যার উপরে সমাজ ডিপেন্ডেড যেখানে নজরুল ইসলাম বলেছিল আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ ঘরার রাস মদের মৃত্যু লেখে মদের জীবন ইতিহাস আমরা ছাত্র দল মদের মাঝে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা যুবর দল অর্থাৎ এই দেশ বলুন রাষ্ট্র বলুক সমাজ বলুক যুব সমাজের উপরে ডিপেন্ডেন্ট যুব যুবতীর উপরে ডিপেন্ডেন্ট সেখানে পশ্চিমবঙ্গের যুব সমাজ পুরোপুরি ভেঙে পড়েছে কি শিক্ষা বলবেন কি কর্মসংস্থান বলবেন প্রত্যেকটা দিকে আপনারা তাকিয়ে দেখুন যে এককালের সেই চিফ হুইপ দ্বিতীয় চিফ হুইপ প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং শিল্পমন্ত্রী ছিলেন তিনি কোথায় আজকে আমার আপনার টাকার দুর্নীতি করে তাদের বাথরুম তাদের ঘর ভর্তি করেছে এই প্রধানমন্ত্রীর 9 বছর পূর্তি উপলক্ষে আমাদের 1 মাসব্যাপী কার্যক্রম রয়েছে সেই সম্পর্কে এবং সামনে পঞ্চায়েত ভোট সেই বিষয় নিয়ে আজকে বৈঠক যুব মোর্চা এই বৈঠকের মধ্যে আজকে কে কে উপস্থিত ছিলেন আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি কমলেশ রায় মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের বিশ্বজিৎ বিশ্বাস সম্পাদক এবং আরেকজন সম্পাদক বাপি রায় মহাশয় আপনার পরিচয় আমার পরিচয় কুমাগ্রাম 3 নং মণ্ডল প্রেসিডেন্ট